বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল মিলাদুন্নবী পালিত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ব্রাডফোর্ডে পবিত্র ঈদুল মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। বিস্তারিত শেখ মোহাম্মদ লাইকমিয়া রিপোর্টে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার পথ প্রদর্শক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাস রবিউল আউয়ালে প্রতি বছরের ন্যায় এবারও ব্রাডফোর্ডের বেশ কয়েকটি ইসলামী সংগঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি, আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্রাডফোর্ড শাখা, শাহজালাল লতিফিয়া একাডেমি, বায়তুল আমান জামে মসজিদ, আল আমিন জামে মসজিদ, জালালাবাদ জামে মসজিদ ব্রাডফোর্ড এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজন করা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2015। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ধর্মপ্রাণ আশিকে রসুল যোগদান করতে থাকেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মাহফিল। ব্রাডফোর্ডে বায়তুল আমান জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল মতিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মুফতি ফখরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মৌলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা সালমান আহমদ চৌধুরী ও মৌলানা জামিল আহমদ চৌধুরী। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত উলামায়ে কেরামগণ ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে দিনই আলোচনা পেশ করেন। উলামায়ে কেরামগণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা তুলে ধরেন এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসল্লিদের সামনে আলোচনা পেশ করেন। সব দেশে সব স্থানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল যুগ যুগ থেকে না শতাব্দী শতাব্দী থেকে সেই 1400 বছর থেকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়ে আসছে এবং খাঁটি আল্লাহ পাকের খাঁটি মুমিন বান্দা যারা আছেন, সালফে সালেহীন যারা আছেন, মাজহাবের অনুসারী যারা আছেন, তারা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে আসতেছেন এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বাস্তবায়ন করে আসতেছেন তাদেরকে আশিকে রসুল বলা যায়। আর পৃথিবী জুড়ে কোনো আশিকে রসুল না কোনো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, না কোনো অশান্তির সাথে সম্পৃক্ত, না তারা কোনো দিন কোনো জায়গায় তারা পরাজিত হয়েছেন, না লাঞ্ছিত হয়েছেন, এবং আল্লাহর নবীর আশিক সত্যিকার অর্থে যে হতে পেরেছে আদর্শ এবং আখলাকের মাধ্যমে, আল্লাহর নবীর ইত্তেবার মাধ্যমে সে পৃথিবীতেও সর্বশীর্ষে তার মর্যাদাকে অটুট রেখেছে এবং তার মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে সম্মানিত করে রেখেছেন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ।